ফ্রেন্ডস, চাংমাইতে আজকে আমার শেষ দিন। তো আমি ইতিমধ্যে ব্যাগ ট্যাগ নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। তো এয়ারপোর্ট অবধি তো যাবই, কিন্তু আমার হাতে সময় রয়েছে, তাই আমি ডিসাইড করলাম একদম চাংমাই ওল্ড সিটিটা এক্সপ্লোর করবো। কারণ ওল্ড সিটির যে মেন অ্যাট্রাকশন চাংমাইয়ের সেটা হলো থ্রি কিংস মনুমেন্ট। থ্রি কিংস মনুমেন্ট হচ্ছে হলো তিন রাজা, যেই তিনটে রাজা এই শহরটি ফাউন্ডার মেম্বার এই শহরটিকে তৈরি করেছিল, সেই তিন রাজাকে নিয়ে এই মনুমেন্টটা তৈরি। এই দাঁড়িয়ে আছে 1, 2, 3, তিন রাজা মনুমেন্ট। এটা এখানে প্রচুর লোকজন এখানে আসে, এখানে সে ছবি তোলে, এখানে একটা হিস্ট্রির সঙ্গে যুক্ত এই জায়গাটা পার্টিকুলারলি। শুধু এই তিন রাজার মনুমেন্টের সাথে এখানে অ্যাটাচড এখানে মিউজিয়াম রয়েছে, পেছনের বিল্ডিংটা হচ্ছে মিউজিয়াম। ওই মিউজিয়ামে রাজার বিভিন্ন ইউজফুল জিনিসপত্র রয়েছে, সেগুলো দেখার জন্য প্রচুর লোক এখানে আসে। তো যাই হোক, চাংমাইয়ের ওল্ড সিটি হাঁটতে হাঁটতে প্রত্যেক মোড়ে মোড়ে প্লাস একটু দূরে দূরে গেলেই কিন্তু তোমাকে প্রচুর ঐতিহাসিক বিল্ডিং এবং টেম্পল তোমার চোখে পড়বে। তার মধ্যে একটা ইন্টারেস্টিং টেম্পলের সামনে ইতিমধ্যেই চলে এসেছি আমি। জাস্ট টেম্পলটার বিউটি দেখে আমি এটাকে রেকর্ড করে না পারলাম না। জাস্ট লুক এট দ্য টেম্পল, পুরো একদম ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারের কম্বিনেশন, অসাধারণ দেখতে এই টেম্পলটি। ভেতরেও যাবো, দেখবো ভেতরে কী কী আমাদের জন্য ইন্টারেস্টিং পিকচার্স রয়েছে যেগুলো আমি রেকর্ড করতে পারি। মোড়ে এলাম আমি, সেই মোড়ে এসেও পেয়ে গেলাম আরও একটা বড় টেম্পল। একদম বুঝতেই পারছো টেম্পলটা কত বড়। টেম্পলের ঠিক একদম এর এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি। এবার টেম্পলের এন্ট্রান্সটা দিয়ে আমি ভেতরে ঢুকি, দেখি ভেতরে কী আছে। টেম্পলটা হচ্ছিল আমার ডান দিকে, টেম্পলের পেছনে একখানা বড় গম্বুজ টাইপের কিছু একটা রয়েছে গোল্ডেন কালারের, আগে সেটা দেখব, তারপর ভেতরে ঢুক। মানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস চাংমাইতে যে এই টেম্পলগুলোর একটা বয়স নাকি কয়েকশো বছর, কিছু কিছু টেম্পল তো কয়েক হাজার বছর। মানে যেখানে আমাদের ইন্ডিয়াতে বা বাংলাদেশে এরকম পুরনো পুরনো যে টেম্পলসগুলো সেগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা টেম্পলস প্রত্যেকটা জায়গাগুলো কত সুন্দরভাবে মেনটেন করে যত্ন করে রাখা হয়েছে, মানে দেখলেও খুব ভালো লাগে, অনেক কিছু শেখার রয়েছে এখানের থেকে। তো দেখো আমার পেছনে এই যে আরেকটা বিশাল বড় একটা গম্বুজ, বিশাল বড় একটা গম্বুজ গোল্ডেন কালারের, পুরো অনেকটাই বড়। এবং চতুর্দিকে টেম্পলস রিলেটেড সমস্ত বিল্ডিং। ভেতরে যাই, দেখি ভেতরে আর কী ছবি পাওয়া যায়। চাংমাই থেকে আমি বেরিয়ে গেছি, এখন আমি চাংমাই এয়ারপোর্টে ফ্লাইটের মধ্যে উঠে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে একদম আমার ফ্লাইটের জানলার পাশে সিটটাই হচ্ছিল আমার। তো জানলা থেকে চাংমাইকে শেষবারের মতন দেখতে দেখতে চলে যাব। অনেস্টলি স্পিকিং, যেতে একদম ইচ্ছা করছে না,
কিন্তু কি করব, সময় বলছে যে বন্ধু যেতে তো হবেই, তোমার জন্য নতুন গন্তব্যস্থল অপেক্ষা করছে। তো যাই হোক, চাংমাই থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, এখানকার সংস্কৃতি, এখানকার কালচার, এখানকার হিস্ট্রি বুঝলাম। ওটা নতুন অভিজ্ঞতা, নতুন কিছু শেখার মাধ্যম দিয়ে চাংমাই এক্সপ্লোরেশন আমার এখানেই শেষ হচ্ছে। ভালো থেকো তোমরা।